বিশালগড়ের চরিলাম খামারবাড়ি এলাকায় এক সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে দেওরের শ্বশুরবাড়ির লোকজনেরা বেধড়ক মারধর করে জখম করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে পাঁচ বছর আগে মুসলিমদের ধর্মনীতি মেনে বিয়ে হয়েছিল তাসলিমা আক্তারের সাথে জুটন মিয়ার। তাসলিমা আক্তারের বাড়ি উত্তর চরিলাম খামারবাড়ি এলাকায়, জুটন মিয়ার বাড়ি বিশালগড় থানাধীন কদমতলি এলাকায়। অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তারের অভিযোগ, দেওরের শ্বশুরবাড়ির লোকজন মুসা মিয়া, হানিফ মিয়া সহ দশ বারো জন মিলে তার উপর আক্রমণ চালায়। তাসলিমা আক্তারের পেটের সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য দেওরের শ্বশুরবাড়ির লোকজন আক্রমণ চালায় তাসলিমার ওপর। সেই আক্রমণ সহ্য করতে না পেরে মঙ্গলবার তাসলিমা আক্তারের পরিবার দ্বারস্থ হয়েছিলেন বিশালগড় মহিলা থানায়। দেওরের শ্বশুরবাড়ির লোকজনের নাম ধাম নিয়ে বিশালগড় মহিলা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ তাসলিমা আক্তার ও তার পরিবার। মারছে মাইয়ার মা, মাইয়ার বাবায় মানে কুদাকুদি করছে, মাইয়ার মা মারছে, মাইয়ার দাদি মারছে, আর এমনি তারা দশ বারো জন আইছে জামাই ফেলে। কোনখানে বিয়া দিছিলেন? আমি বিয়া দিছি কদমতুলি আমার মাইয়া। জামাইয়ের নাম কি আসলো? আমার জামাইয়ের নাম জুটন, জুটন মিয়া, কদমতুলি বাড়ি। কদমতুলি বাড়ি। আপনাদের বাড়ি? আমার বাড়ি চলিলাম। এখন আপনার কই আছেন? আমি এখন বিশাল করাইছি। থানাতে আইছেন? থানাতে আইছি। কি কইছে থানার তারা? থানার তারা রিপোর্ট কাগজ লেখছে, তারা কাগজ রাখছে, তারা যাইব কইছে। এখন দেখার বিষয়, বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে আছে উত্তর চরিলাম খামার বাড়ির লোকজন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।